তারেক রহমান বিদেশে, মাহমুদুর রহমানকে জেলে যেতে হয়, আওয়ামীরা জামিন পায়, রিমান্ডের আসামি সাবের হোসেন চৌধুরীকে রিমান্ড না নিয়ে রিমান্ড সম্পূর্ণ করার আগেই তাকে জেল থেকে বের করে দেয়া, যে তাকে মুক্ত করে দেয়া হয়। এগুলো কিসের লক্ষণ? আমি চাই ডক্টর ইউনূস শক্ত হাতে শাসন পরিচালনা করুন। একটাই ভালো কাজ আবার উনি করলেন, উনি যেটা করেন অনেক বিলম্বে করেন, ওই যে বলে গাধা পানি খায় ঘোলা করে, উনি যেটা করলেন, এই যে বাণিজ্য উপদেষ্টা যিনি ছিলেন, বাণিজ্য উপদেষ্টার চার্জে ডক্টর সালেউদ্দিনকে সরিয়ে দিয়েছে, যেগুলো আরো একাধিক মন্ত্রণালয় দেখতে হয়। আমি বলেছিলাম ইলিশ মাছ রপ্তানি করা হবে না, বললেন ডক্টর ইউনূস, বললেন তার একজন উপদেষ্টা, আর সবকিছু উল্টো পুল্টো করে দিলেন অর্থনীতিবিদ অর্থনৈতিক লজিকে, যে মাছ রপ্তানি করলে তো কিছু লাভ হবে। সালেউদ্দিন সাহেব একটা মহা 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 অন্যায় মহা অপরাধ করেছেন, তাকে ডক্টর ইউনূসের উচিত ছিল দরজা দেখানো, এই যে রাস্তা আপনি বেরিয়ে যান। সে সাহস ডক্টর ইউনূসের হলো না, তিনি তাকে সরিয়ে দিলেন। এতদিনে সরিয়ে দিয়ে কি লাভ হলো? আপনি ইলিশ মাছ রপ্তানি করব না, এটা যে বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে একটা ব্যাপার, ইলিশ মাছ না, আমি বহুবার বলছি, অনেকেই বুঝেও বুঝতে চান না, ইলিশ মাছে কত টাকা আসলো না আসলো বা আমাদের কি লাভ হলো না হলো এটা না, ভারত কি ইলিশ মাছ দেব না বলাটা হচ্ছে মোদির গালে চপেটাঘাত করা, যে মোদি হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ, যেটা ডক্টর ইউনূস বললেন তার উপদেশটা সেটাকে বাতিল করে দিলেন ডক্টর ইউনূস, ছোট জগন্নাথ। আমি এখন মনে করি অল্টারনেটিভলি হাসিনার এই স্বৈরাচারী ফ্যাসিবাদী যারা এখন মাথা চাড়া দিয়ে উঠছে, তাদের প্রতিহত করার জন্য বিএনপি জামাত এবং সমমনা লোকদের সমন্বয়কদের এবং ছাত্রদের জনতাকে আবার একতাবদ্ধ হতে হবে। এবং আমি মনে করি, আমি বিশ্বাস করি, খালেদা জিয়াকে সম্পূর্ণ মামলা মুক্ত করে তাকে একজন 100% স্বাধীন নাগরিকের মর্যাদা দিয়ে তাকে বিএনপির নেতৃত্বে আসতে দিতে হবে। বিএনপির অনেক নেতাই চায় না যারা ভারতপন্থী। আমি দেখেন স্পষ্টভাবে বলি আমার কথাটা, 6 মাস 1 বছর পরে আপনারা বুঝবেন যে আমি সত্য কথা বলেছি। মির্জা ফখরুল ইসলাম ভারত বন্ধু, আমি বলেছি উনাকে একটা টাইটেল দেয়া হোক, ইকবাল সোবান চৌধুরীকে যে টাইটেল দেওয়া হয়েছিল আগরতলায় দিয়েছে ভারত বন্ধু, আমি চাই আরেকজন ভারত বন্ধুর টাইটেলের একজন প্রাইম ক্যান্ডিডেট হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আওয়ামী লীগের পুনর্বাসন চান। ডক্টর ইউনূস যেটা করতে পারলেন না, করলেন না, বুঝলেন না, তার মাথার উপর দিয়ে গেল যে উনি যে চুপ্পুর প্রধান উপদেষ্টা হয়েছেন, এটা তিনি নিজের মুখে নিজে জুতা মারার মতো, এবং জাতির মুখে যে জাতি বিপ্লব করে 5-7 হাজার লোক বুকের রক্ত দিয়ে যে সরকারকে, ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করলো, তারা এখন আবার মাঠে নামছে। এবং এই মাঠে নামার সাহস তাদের কেন হলো? যে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছে সরকারের ভেতরের লোক। ডক্টর ইউনূস, আপনার কোনো নিয়ন্ত্রণ নেই ভারতপন্থীদের উপর, আপনি যতই কথা বলেন, আপনি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রকে সঙ্গে রাখবেন এবং ভারতকে নারাজ করবেন না, মানে আপনি মার্কিন ভারতীয় লবির মাধ্যমে ক্ষমতা থেকে কিছু করতে চান, সেটা হবে না। আপনি ইতিমধ্যেই গ্রামীণ ব্যাংকে 2029 সাল পর্যন্ত একেবারে ইনকাম ট্যাক্স মুক্ত করেছেন, এটা একটা অবিবেচকের কাজ, গ্রামীণ ব্যাংক কোনো ইনকাম ট্যাক্স দেবে না 2029 পর্যন্ত, এ ধরনের সিদ্ধান্ত নিতেই আপনি এখন সময় ব্যয় করছেন। দ্রব্যমূল্য আপনার এখন নিয়ন্ত্রণের বাইরে, আপনি সরকার চালাচ্ছেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছেন না, এটা কি বিশ্বাসযোগ্য? কেন পারছেন না, কেন করছেন না? এখন এই যে 2-4 জনকে গ্রেপ্তার করা হচ্ছে, এদের জামিন দিয়ে দেওয়া হবে, কিন্তু বিএনপির ব্যাপারে কিন্তু আপনারা টনটনা,
একেবারে সৌর আনা সচেতন যে খালেদা জিয়া তারেক রহমানকে কোনোভাবেই পুনর্বাসিত করা যাবে না, কেননা বিএনপির ভারতপন্থী নেতৃবৃন্দ চায় না খালেদা জিয়া এবং তারেক রহমান মাঠে নামুন। আমি মনে করি 7 দিনের ভেতরেই তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে, এবং আমি কোনো বিএনপি করি না, আমি তারেক রহমানের বহু বহু সমালোচনা করেছি আপনারা জানেন, কিন্তু আমি মনে করি এখন জাতিকে রক্ষা করার জন্য তারেক রহমান বলেছিলেন ডক্টর ইউনুস জিতলে বাংলাদেশ জিতবে, আমি মনে করি বিএনপি এবং তারেক রহমান জিতলে বাংলাদেশ জিতবে।